প্রাচীনকালে বাঘগুলো চীনের শাসক পরিবারগুলির সহচর হওয়ার জন্য বংশজাত ছিল। পোষা বাঘগুলো চীনা সম্রাটদের দ্বারা অত্যন্ত মূল্যবান ছিল এবং রাজকীয় কুকুরগুলি বিলাসবহুল অবস্থায় রাখা হয়েছিল এবং সৈন্যদের দ্বারা রক্ষিত ছিল। বাঘ কুকুরগুলো পরে এশিয়ার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তিব্বতে বৌদ্ধ সন্ন্যাসী তাদের আশ্রমে পশু হিসেবে বাঘ রাখত। এই জাতটি প্রাচীনকাল থেকেই তার মালিকদের প্রতি অত্যন্ত স্নেহ ভক্তি বজায় রাখত। বাঘগুলি 16 শতাব্দীতে চীন থেকে ইউরোপে আনা হয়েছিল এবং পরে পশ্চিম ইউরোপেও জনপ্রিয় হয়ে ওঠে। যুক্তরাজ্যতে 19 শতাব্দীতে রানী ভিক্টোরিয়া বাঘের প্রতি আবেগ তৈরি করেছিলেন, যা তিনি রয়্যাল পরিবারের অন্যান্য সদস্যদের কাছে প্রেরণ করেছিলেন এবং 21 শতাব্দীতে কিছু বিখ্যাত সেলিব্রিটির নিকটও বাঘগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কথিত আছে, ইংলিশ চিত্রশিল্পী উইলিয়াম হোগার্থ ছিলেন একাধিক বাঘের মালিক। তার 1745 সালের স্বপ্রতিকৃতি, যা বর্তমানে লন্ডনের টেট গ্যালারিতে রয়েছে, ইতালির মধ্যেও বাঘ বেশ জনপ্রিয় ছিল। 1789 সালে লেখক হেস্টার পিওজি তার জার্নালে লিখেছিলেন, বাঘ লন্ডন থেকে পাডুয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমি বুঝতে পেরেছি এখান থেকে যে সমস্ত গাড়ির সাথে আমার দেখা হয় তাতে একটিতে বাঘ থাকে। বাঘের জনপ্রিয়তা ফ্রান্সেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বাঘ 19 শতকে মার্কিন যুক্তরাষ্ট্রেও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বাঘ ইউরোপীয় আদালতে অত্যন্ত জনপ্রিয় ছিল। শোনা গেছে পম্পে নামক এক বাঘ তার ঘাতকের কাছে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল, প্রিন্স অরেঞ্জের জীবন বাঁচিয়েছিল। এই জন্য পরে হাউস অফ অরেঞ্জে বাঘকে অফিসিয়াল কুকুর হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই প্রাণীগুলো সাধারণত অন্যান্য প্রাণীদের এবং মানুষকে সহজেই ট্র্যাক করতে পারে, এজন্যই পরবর্তীতে সামরিক বাহিনীর দ্বারা ব্যবহৃত হতে থাকে এবং এই কুকুরগুলোকে প্রহরী হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। এই কুকুরগুলো সাধারণত অত্যন্ত নিরীহ হয়, তবে এরা খুব প্রাণবন্ত ও প্রাণ সচ্ছল হয় এবং এরা টিজিংও করতে পারে। বাঘগুলো তাদের মালিকদের মেজাজ সম্পর্কে সজ্ঞাত থাকে এবং সংবেদনশীল হতে থাকে। সাধারণত তাদের মালিকদের খুশি করতে মনোযোগী হয়ে থাকে। বাঘগুলোকে সাধারণত ছায়া বলা হয়, কারণ তারা তাদের মালিকদের চারপাশে অনুসরণ করে এবং কাছাকাছি থাকতে পছন্দ করে, তাদের মালিকদের কাছ থেকে মনোযোগ ও স্নেহ কামনা করে। শুধু তাই নয়, বাঘছানাগুলো খেলতেও খুব পছন্দ করে। বিশেষত বাসার বাচ্চারা বাঘছানাকে কাছে পেলে খুব মজা পেয়ে থাকে। তবে হ্যাঁ, বাঘছানাগুলো পেটুক হয়ে থাকে, তারা খেতে ভীষণ পছন্দ করে। আর বাঘ কুকুরগুলো জল দেখলে পাগল হয়ে যায়, জল নিয়ে খেলতে, জলে স্নান করতে তারা খুব ভালোবাসে। কিছু কিছু বাঘ আছে তারা তাদের মালিককে দেখলে পাগল হয়ে যায়, ফোকসের জলে অথবা জঙ্গলে তারা লাফিয়ে পড়ে। আবারও কিছু বাঘ কুকুরের সেনসিটিভিটি এত বেশি যে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। শুধু কি তাই, বাঘ কুকুর আপনাকে নানাভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করবে।